সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা দেখব যে কুষ্টিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর 2019-20 শিক্ষাবর্ষে, অর্থাৎ গত বছর যারা ভর্তি হয়েছিল, যাদেরকে আমরা পুরাতন বলছি, তাদের অনলাইন পরীক্ষাটি কিভাবে হবে। তো চলো শুরু করা যাক, আমরা কিভাবে অনলাইন পরীক্ষাটি নিব সেটি দেখে নিই। তার আগে বলে নিই, এই পরীক্ষাটি দেওয়ার আগে তোমাকে যে প্রস্তুতিটি নিতে হবে সেটি হলো তোমার ক্লাস রোল, তোমার এসএসসির যে রোল নম্বর ছিল সেটি, তোমার জন্ম তারিখ এটি জানতে হবে, এবং তোমার একটি সক্রিয় জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে, গুগলের মেইল অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে তুমি পরীক্ষাটি দিতে পারবে। পরীক্ষাটি খুবই সোজা। যদি নিজের অ্যান্ড্রয়েড স্মার্টফোন নাও থাকে তাহলে অন্যের মোবাইল থেকেও দিতে পারবে, যে কোনো কম্পিউটার থেকে দিতে পারবে, তবে তোমার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করা অবস্থায় থাকতে হবে। এটি হলো আসল কথা, এবং তাছাড়া কাজটি খুবই সোজা। তোমরা অনেকদিন যাবত অনলাইনে ক্লাস করছো, সুতরাং তোমাদের জন্য কাজটি খুবই সোজা বলে আমি বিশ্বাস করি। তাহলে চলো আমরা দেখি কিভাবে কাজটি করব। একটি ডেমো দেখাবো, তবে অরিজিনালটি নিশ্চয়ই কিছু ভিন্ন হবে, এটা তোমরা বুঝতে পারো। তাহলে আমরা দেখি আমাদের পরীক্ষাটি কিভাবে হবে। তোমাদের যখন পরীক্ষার প্রশ্নটি দেওয়া হবে সেটি আসলে আমাদের কলেজের যে পেজটি আছে, অর্থাৎ কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের যে ফেসবুক পেজ, যেখানে তোমরা পরীক্ষা দাও, পরীক্ষা না, তোমরা ক্লাস করো, পরীক্ষা কিছু দিয়েছো, কয়েকজন আমি নিয়েছিলাম, আরো কয়েকজন স্যার নিয়েছিলেন, সেগুলো যারা দিয়েছো তারা জানো, আর যারা জানো না তাদের জন্য এই ভিডিওটি। সুতরাং তোমার যে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের পেজটিতে তুমি ক্লাস করো সেই পেজে তোমাকে যেতে হবে, ওখানে তুমি লিঙ্কটি পাবে। তবে এখানে ডেমো দেখানোর জন্য আমি এখানে কি লিঙ্ক ব্যবহার করেছি, তোমার লিঙ্কটি এরকম হবে, এরকম হবে। এখানে যেখানে দেখতে পাচ্ছ লিঙ্কটি নিচে forms.google এখানে আছে, এই যে এটাই ক্লিক করবা। যখনই তুমি এটাই ক্লিক করবে সাথে সাথে তোমার একটি ফর্ম চালু হয়ে যাবে। তবে কথা যেটা বলেছিলাম, যদি তুমি জিমেইলে লগ ইন করা না থাকো সেক্ষেত্রে তোমার জিমেইল অ্যাকাউন্টটা লাগতে পারে, সুতরাং অ্যাকাউন্টটা ঠিক করে রাখবে, এখানে তোমার মেইলিং অ্যাড্রেসটা দিবে। সুতরাং আমরা যখন পরীক্ষাটি দিব তখন এরকম একটি লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কের উপর আমরা ক্লিক করব। লিঙ্কের উপর ক্লিক করলে আমাদের একটি ফর্ম জেনারেট হবে, এই ফর্মে আমাদের তথ্যগুলো দিতে হবে। তো ফর্মের তথ্যগুলো তোমার এরকম হবে, nb@gmail.com, তারপরে এখানে পরের ঘরে চলে যাবে, এখানে মান তোমার হয়তো, এখানে খেয়াল রাখতে হবে মান্থ কি আগে আছে, ডিসেম্বর মাস, এরপরে হয়তো 25 তারিখ, হয়তো 2003, ক্লাস রোল কি দিবে, সঠিক ক্লাস রোল দিবে, তা না হলে কিন্তু কাজ করবে না, এবং এসএসসি দিবে, যেমন আমি যদি দেই এইরকম, তারপর যদি এখানে যাই তাহলে এখানে প্রশ্নটা আসবে। তো যেমন প্রশ্নটি এসেছে এখন আমাদের, যেমন বলছে এখানে বাইনারিতে 1+1+1+1 কত হবে, এটি এটির উত্তর হচ্ছে এটি, সুতরাং এটিতে ক্লিক করব। বা তুমি যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে টাচ করলেই হবে। র্যাম দ্বারা কি হয়, আমি একটা ভুল দিলাম, এটি দিলাম 1 বাইটে কত বিট হয়, এটা সঠিক দিলাম, এবং জিইউতে কি হয়, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এখানে একটা অতিরিক্ত অংশ আছে, এই প্রশ্নটা থাকবে না মূল পরীক্ষায়, 1000 1 জিবিতে কত হয়, 1024 মেগাবাইট, এবং আমার যখন শেষ হয়ে যাবে তখন আমি এটা সাবমিট করব। সাবমিট করলে এখানে এটা থাকবে না, এখন দিতে বলছে সেটা থাকুক, তোমাদের মূল প্রশ্ন এটি থাকবে না, সুতরাং সাবমিট করব। মূল প্রশ্ন তো 25টি হবে এবং অন্যান্য তথ্য বেশি থাকবে, সুতরাং এটি কিছু যায় আসে না। এটি যখনই এটা সাবমিট করা হয়ে যাবে তখনই একটা রেসপন্স তুমি পেয়ে যাবে, এবং তোমার ফলাফলটি দেখতে পারবে। এখানে দেওয়া আছে যে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ, এখানে স্কোর দেখতে চাইলে ক্লিক করলে আমরা স্কোরটিও দেখতে পাবো।
ফলে আমাদের কাজটি খুব সহজ, এভাবে আমার পরীক্ষাটি হয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের যে বিষয় যেটি সেটা হচ্ছে যে যে প্রথম যে অংশ, এই অংশটি কয়েকটি জেনারেল ইনফরমেশন দিতে হবে, সেটি দিবে, এবং যে দ্বিতীয় অংশ এটির জন্য তোমার 30 মিনিট থাকবে। সুতরাং এটির জন্য আরো 5 মিনিট বেশি থাকবে, সুতরাং তোমার সময়ের জন্য কোনো সমস্যা হবে না। ফলে তোমার এটা পেয়ে যাবে, এখানে দেখো তোমার ইমেল অ্যাড্রেস ছিল, এটি 4টি সঠিক হয়েছে, তুমি 4 মার্ক পেয়েছো। ডেট অফ বার্থ ছিল এটা, এটা ক্লাস রোল ছিল, এবং এটা নেম ছিল। এরপরে টেস্ট, টেস্টটা ছিল, এটা সঠিক হয়েছে, এটা ভুল হয়েছে, এটা সঠিক হয়েছে, এটা তো বলছি থাকবে না, এবং এটি সঠিক হয়েছে, এটি সঠিক হয়েছে, 4টি সঠিক হয়েছে, 1টি ভুল হয়েছে। সুতরাং তোমার প্রাপ্ত নম্বর 4, আর এটি আমাদের ডেটাবেজে চলে আসবে। তবে যদি কেউ ভুল তথ্য দিয়ে পরীক্ষা দেয় বা অন্য কিছু করে, লাভ হবে না। তার কারণ হচ্ছে তোমাদের তথ্য সব আমাদের কাছে সংরক্ষিত আছে, আমরা ডেটাবেজ থেকে চেক করে ফলাফল দিয়ে দিব। ফলে আমাদের আপাতত এভাবেই পরীক্ষাটি নিব, এটা খুবই সোজা কাজ, এতে টেনশনের কিছু নেই, ফলে তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে। তো কম্পিউটারে এভাবে পরীক্ষা দেওয়া যাবে, এবং মোবাইলে আমরা দেখতে পারবো যে কিভাবে পরীক্ষাটি দেয়, এটা একই কাজ। সুতরাং ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব কিভাবে মোবাইল দিয়ে আমরা পরীক্ষাটি দিতে পারি। তার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটি লিঙ্ক দরকার। পরীক্ষার আগ মুহূর্তে আমরা লিঙ্কটি আমাদের ফেসবুক পেজে দিয়ে দিব। এরপরে ফেসবুক পেজে যখন আমরা যাব তখন লিঙ্কটি পেয়ে যাব, যেমন এখানে আমি দিয়ে রেখেছি। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে লিঙ্কটি দেওয়া আছে, এই লিঙ্কে ঢুকব। লিঙ্কে এভাবে ঢুকব, ঢোকার পরে আমাদের প্রথমে প্রাথমিকভাবে কিছু তথ্য দিতে হবে, তথ্যগুলো ইংরেজিতে দিতে হবে। প্রথমে এটি দিব nb@gmail.com, এরকম দিব তথ্যটি। তারপরে নাম লিখব, পুরো নামটি লিখব, এসএসসি সার্টিফিকেট অনুযায়ী, এটা যেন কোনো রকম ভুল না হয়। ঠিক একইভাবে ক্লাস রোলটি লিখব, এরকম ক্লাস রোল লিখব, ডেট অফ বার্থ লিখতে হবে। তো এখান থেকে আমরা সাল দিয়ে ক্লিক যদি করি তাহলে এটা আমাদের এই সালের উপর ক্লিক করতে পারি, সেক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। মোবাইল অনুযায়ী সামান্য এদিক ওদিক হতে পারে। এরপরে এখানে ডেট বা মান ঠিক করে দিব, যদি অন্য কোনো মাস হয় তাহলে সেটি ঠিক করে দিব, সেট করে দিব। এই তথ্যগুলো দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমি নেক্সটে চলে যাব। এবার আমাদের মূল পরীক্ষাটি শুরু হবে। এখন থেকে আসলে টাইমটা কাউন্ট হবে, অর্থাৎ আমাদের যে 25টি প্রশ্নের জন্য 30 নম্বর, সেই 30 নম্বরটি এখান থেকে কাউন্ট হবে। তো এখানে একটি আগেই বলেছি যে এই অর্ডারগুলো, প্রশ্নের অর্ডার এবং উত্তরের অর্ডার এক একজনের এক এক রকম হবে, সুতরাং কেউ যেন কারোটা ফলো না করে। তো এরকম আমি দিব, এখানে হয়তো দিব যে কোনো, যেটা যেটা ভালো মনে হয় সেটা দিব। যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন আমি একবার ভালো করে চেক করব। এটা কিন্তু দ্বিতীয়বার আর করা যাবে না, একবারেই সাবমিট করা যাবে, এডিটও করা যাবে না, সুতরাং একবার সাবমিট করা যাবে। এটা যখন কোনোটা ভুল না যায়, কোনোটা বাদ না পড়ে, তারপরে আমি এটা সাবমিট করব। সাবমিট করলে পরে আমাদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ, এটা ভিউ স্কোর। তো এটা আসলে আমাদের 5টার ভিতর 3টা হয়েছে, এবং এখানে এগুলো দেখাবে যে কোনটার কী অবস্থা। তবে মূল পরীক্ষার সময় আমরা ইচ্ছা করলে এটি অফ রাখতেও পারি, সেটি তখনকার বিষয়, তার আগ পর্যন্ত এটি। সুতরাং আমাদের পরীক্ষা শেষ হয়ে গেল, এই ছিল আমাদের পরীক্ষা, খুব সহজ কাজ। সুতরাং খাতা কলম নিয়ে বসবে, তোমার জিমেইল অ্যাকাউন্টটা যেন সঠিক হয় সেটি খেয়াল রাখবে, তোমার এসএসসির রোল, জন্ম তারিখ, ক্লাস রোল এগুলো যেন ঠিকমতো হয়, তা নাহলে পরীক্ষা দিলেও ওগুলো বাতিল হয়ে যাবে। ধন্যবাদ।